সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম তানি। তানি আপু কেমন আছেন আপনি? এটা আল্লাহ রাখছে ভাই। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরে। যশোর। পরিবারে কে কে আছে? পরিবারে একটা মা আছে আর আমি আছি। বাবা নাই? আচ্ছা আচ্ছা। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? চিন্তা করে আসছি, অনেকটাই কষ্টের মাঝে আছি ভাই। এই জন্য আগে বাসা বাড়িতে কাম করতাম, সেলাই মেশিন এর এখন করতে পারি না। এই জন্য আসছি যে যদি একটা ভালো মনের মানুষ পাই হয়তো তার সাথে সারাটা জীবন কাটাবো, এরকম একজন মানুষ। বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন? হ্যাঁ। বয়স কত? এই তো 18। 18। সংসারে যারা আছে তারা কি বিয়ে শাদী দিতে পারতেছে না? না, কেউ দিতে পারতেছে না। আচ্ছা। তা লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করেন না, তাই না? তা আপনার মতো এরকম একটা সুন্দরী ইয়াং মেয়ে বিয়ের জন্য কি প্রতিবেদনে আসতে হয়? কি করবো ভাই, এখন বাবা নাই, বড় ভাই নাই, মানে কষ্ট করেই তো আসছি। সুখে থাকলে কেউ প্রতিবেদনে আসে। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না না, কারোর সাথে করিনি। যদি সেরকম কোনো মানুষ পাই তো আল্লাহর রহমতে তার সাথেই করবো। আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে তাই। নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, যে নাম্বারটা খোলা থাকে আর আসলে মানুষ যাতে জানতে পারে যে আপনি। আমার একটাই নাম্বার সবসময় খোলা থাকে। আচ্ছা যাক। তা নাম্বারটি হচ্ছে, আপু নাম্বারটি বলে দিচ্ছি, 01882180502। নাম্বারটা আপনার কাছে থাকে তো? হ্যাঁ। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, আর যেহেতু একটা জীবনসঙ্গীর প্রয়োজন, অনেকে ফোন দিবে তার সাথেই আমি কথা বলবো। অনেকে বিয়ে শাদী করতে চাবে, যাচাই বাছাই করে একটা বিয়ে। আচ্ছা আচ্ছা। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? চিন্তা করে আসছি, অনেকটাই কষ্টের মাঝে আছি ভাই। এই জন্য আগে বাসা বাড়িতে কাম করতাম, সেলাই মেশিন এর এখন করতে পারি না। এই জন্য আসছি যে যদি একটা ভালো মনের মানুষ পাই হয়তো তার সাথে সারাটা জীবন কাটাবো, এরকম একজন মানুষ। বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন? হ্যাঁ। বয়স কত? এই তো 18। 18। সংসারে যারা আছে তারা কি বিয়ে শাদী দিতে পারতেছে না? না, কেউ দিতে পারতেছে না। আচ্ছা। তা লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করেন না, তাই না? তা আপনার মতো এরকম একটা সুন্দরী ইয়াং মেয়ে বিয়ের জন্য কি প্রতিবেদনে আসতে হয়? কি করবো ভাই, এখন বাবা নাই, বড় ভাই নাই, মানে কষ্ট করেই তো আসছি। সুখে থাকলে কেউ প্রতিবেদনে আসে। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না না, কারোর সাথে করিনি। যদি সেরকম কোনো মানুষ পাই তো আল্লাহর রহমতে তার সাথেই করবো। আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে তাই। নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, যে নাম্বারটা খোলা থাকে আর আসলে মানুষ যাতে জানতে পারে যে আপনি। আমার একটাই নাম্বার সবসময় খোলা থাকে। আচ্ছা যাক। তা নাম্বারটি হচ্ছে, আপু নাম্বারটি বলে দিচ্ছি, 01882180502। নাম্বারটা আপনার কাছে থাকে তো? হ্যাঁ। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, আর যেহেতু একটা জীবনসঙ্গীর প্রয়োজন, অনেকে ফোন দিবে তার সাথেই আমি কথা বলবো। অনেকে বিয়ে শাদী করতে চাবে, যাচাই বাছাই করে একটা বিয়ে শাদী করে সঙ্গে ফিরে নেবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।